হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে খুব খুব ভালো আছি প্রথমত তোমরা একটু ডেমো দেখে বুঝেই গেছো কি হতে চলেছে একদম যারা গেস্ট করতে পেরে কমেন্ট বক্স খালি পড়ে আছে কমেন্ট করে জানাও কিসের রান্না হচ্ছে কিসের এত তজ্জোর হচ্ছে আয়োজন হচ্ছে যারা এখনও গেস্ট করতে পারোনি তাদের জন্য চলো বলেই দিই আমাদের বাড়ির পাশেই মন্দিরে কালকে শীতলা পুজো সেই উপলক্ষে এই ছোট্ট আয়োজন তবে জানো তো বন্ধুরা আমি মন থেকে বলছি পান্তা ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি সাথে যদি থাকে ডালের বড়া ও জমে যাবে তো যাই হোক বছরে এই বসন্তকালে এই একটা দিন বাঙালিদের বাড়ির রান্নাঘরে আগুন জ্বলে না মহিলারা কিন্তু আমরা বেশ মজাই মজাইনি তাই না ভালোই লাগে ওই সময়টা সবাই মিলে আমরা কি করি মন্দিরে চলে যাই পাড়ার সব বৌরা মেয়েরা মিলে উপোস করে পুজো করতে অঞ্জলি দিতে তবে এবার খুব মিস করব। অফিস থেকে না ছুটি পাইনি তাই পুজোতে থাকতে পারবো না গত বছর মায়ের আরতির সময় স্বয়ং মা দর্শন দিয়েছিল ভক্তের মাঝে আমার চ্যানেলে ভিডিওটা আছে যারা দেখুনি তারা দেখে এসো ভগবান সর্বদা বিরাজমান আমাদের মধ্যে জয় মাসিতলার তুমি সকলের মঙ্গল করো ভালো করো এদিকে আমার ঝুড়ঝুড়ে আলু ভাজা রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আর যদি সাথে থাকে মটর ডালের বড়া তাহলে তো কোনো কথাই হবে না তবে জানো তো আমি এই বাড়িতে এসে দেখেছি আমার শাশুড়ি মা পাটের সাগর রান্না করেন তো কাল যেহেতু আমি আর তোমাদের দাদাভাই ছাড়া পান্তা ভাত খাওয়ার কেউ নেই এই পান্তা ভাতটা কিন্তু আমরা প্রসাদ হিসেবেই গ্রহণ করি তাই জন্য আর বেশি কিছু করলাম না ঝুরঝুরে আলু ভাজা করে নিয়েছি আর মটর ডালের বড়া সকালবেলা অফিস বেরোনোর আগে দিয়েই আমি রান্না টান্না সেরে ভোরবেলায় একবারে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে গেছিলাম তারপর সন্ধেবেলায় যখন বাড়ি ফিরলাম তাড়াতাড়ি করে আগেই ডালের বড়াটা করেছি তার কারণ আমার সোনামাও বড়া খেতে ভালোবাসে আর ওকে না দিয়ে যে খেতে ভালো লাগবে না তাই তোমাদের দাদা ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি বড়া করে আর এদিকে দেখো আমার ঝুরঝুড়ে আলু ভাজা একদম রেডি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা সকলে ভালো থেকো জয় মা শীতলা